সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তাই না? আজকে আমি সপ্তম অধ্যায়ে অসীম ধার সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো তোমাদের সামনে, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে চলো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা দেখো, যে উদ্দীপকে একটি অনন্ত গুণন্ত ধারা দেওয়া আছে, ঠিক আছে? এই সপ্তম অধ্যায়ে বিশেষ করে গুণত্ব ধারা নিয়ে আলোচনা করা হবে। আর তোমরা জানো যে গুণত্ব ধারা কাকে বলে, জানো তো নাকি? জানো গুণত্ব ধারা কাকে বলে? গুণত্ব ধারা হলো কোন একটা ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল বের করব আমরা। এই ধরো আমি একটা ধারা লিখলাম, 2+4+8+16, এই একটা ধারা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তুমি এই যে চার, চার এটা কত নম্বর পদ? দুই নম্বর পদ না? আচ্ছা, এই দুই নম্বর পদ নিলাম, এই দুই নম্বর পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দিব, কত আছে? দুই, দুই দ্বারা ভাগ দাও, কত আসলো? দুই, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি এই আট নাও, তাহলে তার পূর্বের পদ কত? চার, তাহলে তুমি চার দ্বারা ভাগ দাও, কত আসলো? দুই। এবার তুমি এই ষোলোর নাও, ষোলো, তাহলে তার পূর্বের পদ কত? আট, ভাগফল কত আসবে? দুই। এই তো, তাহলে দেখো এই যে প্রত্যেকবার যে ভাগফল আসলো এই ভাগফলটা সমান, ঠিক আছে? তাহলে এই ধারাটাকে তুমি গুণত্ব ধারা বলতে পারবে। বোঝা গেল? বা গুণত্ব ধারা চিনতে পারবা এবার নাকি? বলো, চেনা যাবে গুণত্ব ধারা? আচ্ছা, এবার তাহলে আসো, ক নম্বরে বলা আছে যে এক্স ইকুয়াল ওয়ান হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে গুণত্ব ধারার সাধারণ অনুপাত বের করার সূত্র কি বললাম বলো তো দেখি একজন? বলো দেখি একজন, মনে নাই? গুণত্ব ধারার সাধারণ অনুপাত বের করার সূত্র হলো যে কোনো পদ ভাগ হলো তার পূর্বের পদ, মনে থাকবে? মাহফুজ? স্যার বলেন। মনে থাকবে? Yes, sir. তাহলে সূত্রটা লিখে নাও, সাধারণ অনুপাত গুণন্ত ধারার সাধারণ অনুপাত
সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সমান অনুপাতের ইংরেজি কি রেশিও না জি স্যার ওই অক্ষর থেকে আর মনে থাকবে তাহলে সূত্রে আমি লিখবো আর ভাগ হবে কি পূর্বের পদ পূর্বের পদ পড়া যাবে আচ্ছা এবার আসুন দেখো যে এখানে উদ্দীপকে যে ধারাটা দেওয়া আছে গুণত্ব ধারা সেখানে কিন্তু এক্স এর মান দেওয়া নাই আছে কিন্তু তোমার কয়ে বলা আছে যে এক্স সমান ওয়ান হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো তাহলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে ধারাটি তৈরি করে আসতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার ক নম্বর এক্স সমান ওয়ান মনে রেখো তাহলে এক্স সমান ওয়ান হলে ধারাটি হবে এক্স এর মানটা বসাই দাও তাহলে তুমি এটা লিখবা আমি এক্স এর মানটা বসাবো না মুখে বলে দেব বুঝতে পারবা জি স্যার আর বলতে একজন এখানে x এর মান 1 বসালে টোটাল মানটা কত আসবে 3 হবে 3 3 হবে 3 আসবে ধন্যবাদ এবার এই ব্র্যাকেটের ভিতরে 3 তারপরে এই স্কয়ার আছে তার মানে তুমি এটা লিখবা 9 হবে 9 হবে আচ্ছা আর এখানে 3 এর উপরে 27 ঠিক আছে 27 পরের বার এটাকে তুমি এইভাবে লিখবা যে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 এই তো জি স্যার আচ্ছা এবার বলো যে আমার কোশ্চেন কি ছিল সাধারণ অনুপাত তাই না তাহলে সাধারণ অনুপাত ব্যাপারে সূত্র কি বললাম যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ পূর্বের পদ বা আগের পদ তাই তো তাহলে অতএব সাধারণ অনুপাত সমান তাহলে যে কোনো পদ তাহলে এটা লিখো নাকি ভাগ দিব কত দ্বারা 1/3 দ্বারা তাহলে এটা ঠিক রাখবো আর এটা তো ভাগ চিহ্ন না উল্টে যাবে গুণ হয়ে থ্রি উপরে যাবে ওয়ান নিচে আসবে না তাহলে দেখো 1/3 তাহলে এটাই হলো তোমার কয়ের অ্যান্সার পারা যাবে জি স্যার আচ্ছা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে এই ক নম্বরে দুই ধরনের প্রশ্ন হতে পারে ধরো উদ্দীপকে এক্স দিয়ে একটা ধারা দিল যেমন তোমার আজকের সৃজনশীলে উদ্দীপকে যে প্রশ্নটা ছিল না ওইভাবে ধারা দিতে পারে দিয়ে এক্স এর যে কোনো মানের জন্য তোমাকে ধারাটি তৈরি করতে বলতে পারে দুই এবং ধারাটির সাধারণ অনুপাত বের করতে বলতে পারে পারা যাবে জি স্যার এবার তাহলে আপনারা কি শিখলেন সেটা আমি যাচাই করব এবার ভয় একটু দেখেন ভয়ে বলা আছে
যে x সমান 3/2 হলে ধারাটির পঞ্চম পদ আমি ঘনফলে কিন্তু দুইটা অংশ আছে আমি পরের অংশে পরে যাব আমি আগে প্রথম অংশটা আপনাদের কাছ থেকে জানতে চাই ঠিক আছে তাহলে দেখেন যে এখানে x এর মান কত দেওয়া আছে 3/2 এবার বলা আছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে কি করা লাগবে আগে বলেন তো দেখি একজন বলেন কি করা লাগবে সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে x এর মানটা বসিয়ে ধারাটি তৈরি করে আসতে হবে তারপরে সেই ধারার আপনি পঞ্চম পদ নির্ণয় করতে পারবেন এছাড়া আপনি পারবেন না বোঝা গেল তাহলে ক নম্বর x সমান 3/2 হলে প্রদত্ত ধারাটি হবে 1/2 ইনটু x এর মানটা বসাই দিলাম 1/2 ইনটু 3/2 প্লাস 1 হোল স্কয়ার দেখেন তো বোঝা গেল বলেন বোঝা গেল মাহফুজ কি স্যার বোঝা যাচ্ছে বাবা স্যার আচ্ছা তাহলে এবার বলেন তো ধারাটি কি হবে প্রথম পদ কি হবে বলেন প্রথম পদে দেখেন টু এইটু কেটে যাবে 1/4 1/4 ধন্যবাদ তাহলে এর পরেরটা 1/4 স্কয়ার এর পরেরটা 1/4 কিউ ঠিক আছে ঠিক আছে ইয়েস স্যার আচ্ছা তাহলে এবার একটু আপনারা দেখি কে পারে এই ধারাটা দেখে আপনারা বলেন তো পঞ্চম পদ কত হবে 1/4 to the power 5 1/4 to the power 4 4 ভালো করে বলেন 5 স্যার 5 হবে না একটু আপনি খেয়াল করেন ইয়েস স্যার যে প্রথম পদে 4 এর পাওয়ার 1 দ্বিতীয় পদে 4 এর পাওয়ার 2 তৃতীয় পদে 4 এর পাওয়ার 3 তাহলে পঞ্চম পদে 4 এর পাওয়ার কত হবে 5 হবে 5 হবে তার মানে পঞ্চম পদ আমার এইটা আসবে একটু দেখেন তো স্যার প্রতিটাতে 2 গুণ করলেন কেন কোথায় 2 গুণ করলাম ও আপনি একটু উদ্দীপকটা দেখবেন প্লিজ উদ্দীপক নাই ওখানে উদ্দীপকে যে ধারাটা দেওয়া ছিল সেটা কি উঠাইছিলেন আপনারা উদ্দীপকে ধারাটা এটা ছিল 2x প্লাস 1 2x বুঝছি স্যার বুঝছি হ্যাঁ জি স্যার বুঝেছি ধারাটা ছিল আমার বোর্ডে জায়গা কম তো এই জন্য আমি ধারাটা মিশাই দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে পঞ্চম পদ আসবে এইটা কিন্তু সরাসরি এইটা লিখে দিলে কিন্তু আপনি নাম্বার পাবেন না ঠিক আছে আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে গুণোত্তর ধারার n তম পদের বা n তম পদ বের করার সূত্র বলেন তো কার মনে আছে দেখি
যদি গুণত্ব ধারার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত সমান আর হয় তাহলে এন তম পদ মনে তো সূত্র কি ছিল a divided by 1 minus r a divided by জানি না 1 minus r না সূত্রটা ছিল এটা a into r to the power n minus 1 এই যে এই সূত্রটা দেখেন যে গুণত্ব ধারার প্রথম পদ যদি এ হয় সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে এন তম পদ হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে আর এর পাওয়ারটা হবে এন মাইনাস ওয়ান একটু খেয়াল করেন যে এখানে এন তম পদ বলা আছে আর এর পাওয়ার কত হয়েছে এন মাইনাস ওয়ান এখান থেকে আপনি কি বলতে পারেন গুণত্ব ধারার যততম পদ বলবে আর এর পাওয়ারটা কত হবে তার চাইতে এক বেশি না কম 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 ঠিক আছে আচ্ছা যদি সপ্তম পদ বলেন তাহলে আর এর পাওয়ার কত হবে সিক্স বলেন সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স তার মানে আর এর পাওয়ার সিক্স হবে এটা আচ্ছা জি স্যার এবার এই যে এক্স এর মান 3/2 বসিয়ে আমি এই ধারাটা পাইলাম তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে প্রথম পদ এ সমান 1/4 বলা যাবে তাহলে আর এর মান আসবে 1/4 কেমনি আসে দেখেন যে এই আমি দ্বিতীয় পদ নিলাম দ্বিতীয় পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করব 1/4 তাহলে 1/4 স্কয়ার ইনটু উল্টাই যাবে তাহলে এটা এটা কাটবে 4 তাহলে আর এর মান আসলো 1/4 ঠিক আছে জি স্যার আচ্ছা এবার আমি মানটা বসাই দেব এই যে একতম পদ এই সূত্র জানি এবার আমার কততম পদ বের করতে বলা ছিল কোশ্চেনে বলেন তো দেখি একজন পঞ্চম পঞ্চম পদ ঠিক আছে তাহলে এন এর জায়গায় বসবে 5 তাহলে 5তম পদ আপনি এর মান বসান এর মান হচ্ছে 1/4 ইনটু আর এর মান আপনি পাইছেন 1/4 আর এর পাওয়ার তাহলে কত হবে 5-1 ইনটু লক্ষ্য করেন তো সূত্র অনুযায়ী ঠিক আছে Yes, sir. আচ্ছা তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1/4 ইনটু এখানে এটা হবে তাই না Yes, sir. এবার দেখেন যে 1/4 ইনটু 1/4 এর পাওয়ার 4 মানে এই 4 টা এই দুজনকে ভাগ করে দিলাম ঠিক আছে এবার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করি তাহলে 1 আর এখানে দেখেন দুটা 4 ভিত্তি হিসাবে আছে আর প্রথম 4 এর পাওয়ার 1 আর দ্বিতীয় 4 এর পাওয়ার হচ্ছে 4 তাহলে
সূচকের নিয়মে বা সূচকের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভিত্তি যদি একই রকম হয় আর পাওয়ার তারা যদি গুণ হিসাবে থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় যোগ হয় তাহলে এখানে 5 লিখব ঠিক আছে তাহলে মিলতো এর আগে যেভাবে শিখাইলাম বা পদ দেখে আপনি যেটা বলেছিলেন আর আপনার সূত্র অনুযায়ী এটি আসলো Yes, sir. Yes, sir. খ নম্বর কোশ্চেনের দ্বিতীয় অংশ কি ছিল দ্বিতীয় অংশ ছিল যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় সমষ্টি তাই তো Yes, sir. আচ্ছা এই সমষ্টি নির্ণয় করার আগে আপনাদের দুইটা কথা মনে রাখতে হবে যে গুণত্ব ধারার সমষ্টি বের করার দুইটা সূত্র আছে কয়টা সূত্র বললাম দুইটা দুইটা সূত্র এখন আমি কোন সূত্র ব্যবহার করব তা নির্ভর করবে সাধারণ অনুপাত বা আর এর মানের উপরে ঠিক আছে তাহলে সূত্র লেখেন যে গুণত্ব ধারার সমষ্টি বের করা সূত্র নাম্বার 1 a into r to the power a minus 1 ভাগ হল r minus 1 ঠিক আছে যখন কি হবে r is greater than 1 আমি আগে এটাই বোঝাইনি যে আরেকটা লেখি তারপর বলতেছি দুই নম্বর হবে যে a into 1 minus r to the power a by 1 minus r r is less than 1 ঠিক আছে এবার দেখেন আপনি এইভাবে মনে রাখতে পারেন যে আমি r এর মান 1 এর সঙ্গে তুলনা করব যদি 1 এর চাইতে বড় হয় r এর মান তাহলে r আগে বসবে একটু ভালো করে দেখেন যে এখানে r টু দি পাওয়ার n তারপরে মাইনাস 1 দেওয়া আছে অনেকে এইভাবে লিখবে কিন্তু সেটা ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করব সেটা হলো সাধারণ অনুপাত এই r এর মান কার সঙ্গে তুলনা করব বললাম 1 এর সাথে যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আমি এই যে প্রথম সূত্রটা ব্যবহার করব ঠিক আছে আর যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এই সূত্র এই এই দুটো সূত্র লক্ষ্য করে বা এখান থেকে আমি বলতে পারি যে যে বড় হবে সে আগে বসবে একটু দেখেন তো এখানে কন্ডিশনে দেখবেন যে আর বড় তাই না এটা দেখেন আর আগে বসছে আরো একটা জিনিস লক্ষ্য করেন যে r টু দি পাওয়ার n - 1 নিচে কি বসবে n মানে পাওয়ারটা বাদ দিয়ে এখানে যেভাবে আছে ওইভাবে বসবে r - 1 ঠিক আছে Yes sir আচ্ছা আবার নিচেরটা দেখেন যে 1 বড় এই কন্ডিশন অনুযায়ী তাই না সেক্ষেত্রে 1 আগে বসছে আর নিচে কি বসবে ওই আগের মতো পাওয়ার বাদ দিয়ে বসে যাবে ঠিক আছে বলেন এই সূত্র দুইটা নিয়ে কারো কোনো কথা আছে কারো কোনো প্রশ্ন আছে এই দুটো সূত্র নিয়ে
আচ্ছা তাহলে এবার আমাকে বলবেন যে যে ধারাটা আমরা পাইলাম কি ধারা পাইছিলাম বলেন তো একজন মনে আছে আপনাদের এই ধারাটা পাইছিলাম নাকি মাহফুজ Yes, sir. বলেন Yes, sir. আচ্ছা এই ধারার সাধারণ অনুপাত কত বের করে আসছিলাম স্যার ভুলে গেছি দেখতে হবে খাতা আর মনে আছে বলো তো 1 বাই 4 1 বাই 4 1 বাই 4 ধন্যবাদ 1 বাই এবার এই 1 বাই 4 1 এর চাইতে ছোট না বড় স্যার বড় ছোট 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 স্যার ছোট স্যার ছোট স্যার ছোট তার মানে 1 বড় এই তো यस স্যার यस স্যার তাহলে আপনারা বলেন তো কোন সূত্র ব্যবহার করব এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি বের করার জন্য দ্বারা সমষ্টি বের করার কোন কোন সূত্রটা প্রয়োগ করব এটা তো আপনারা চিনতে পারবেন তাই না আচ্ছা তাহলে গণপাঠটা বাকি থাকলো ছয়ের দ্বিতীয় অংশ বাকি আছে গণপাঠটা আমি আগামী ক্লাসে আপনাদের করে দেব এবার ছয়ের যে দ্বিতীয় অংশ বাকি থাকলো সেটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক তাহলে হোমওয়ার্ক কি হোমওয়ার্কটা লিখে নাও আজকে সৃজনশীল প্রশ্নের খ এ কত দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে কি ছিল লিখে দিব একটু লেখ দেন স্যার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো আচ্ছা আপনারা একটু লক্ষ্য করেন যে সূত্রে এর পাওয়ার হিসাবে ছিল আর এর তাই না এবার বলেন তো যে এরটা কি ওখানে কেউ পারবেন এন হচ্ছে পদ সংখ্যা এবার দেখেন যে এই যে ফয়ের দ্বিতীয় অংশে যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে না এখানে এর মান কিন্তু 10 এর হচ্ছে পদ সংখ্যা ঠিক আছে তাহলে এর মান জানেন আর এর মান জানেন আপনি পদ সংখ্যা জানেন 10 তাহলে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবেন আপনারা ঠিক আছে আর আজকের সৃজনশীল প্রশ্নের গ নম্বরটা বাকি থাকলো এটা আমি আগামী ক্লাসে আপনাদের করে দেব ওকে ওকে স্যার তাহলে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম